আলোচনার শুরুর দিকে কন্ট্রাকশনের কথা তুলেছিলাম। এখন আমরা কন্ট্রাকশন কি এটা ডিটেল আলোচনা করতে যাচ্ছি এবং এই নিয়মগুলো আমরা শিখে নিব। তাহলে আমাদের মুখস্থ করার প্রয়োজনীয়তা কমে যাবে এবং আমরা খুব সহজেই এই নিয়মগুলো ফলো করে কন্ট্রাকশন করতে পারব। কন্ট্রাকশন হচ্ছে আসলে দুটি বাক্যকে, দুটি শব্দকে একত্রিত করে উচ্চারণ করা। সেই ক্ষেত্রে সাধারণত শুরুর দিকের শব্দটির কোনো অংশ মিসিং হয় না, কিন্তু দ্বিতীয় শব্দটির দু একটি লেটার সাধারণত উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাটিকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি এবং দুটো শব্দকে যোগ করে দিই। যেহেতু কোশ্চেনটাকে আমাদের নটের সাথে ভার্বের সাথে নটকে যোগ করার নিয়মটাই প্রয়োজন হবে, সুতরাং আমি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা দেখি বোর্ডে যাই, যেমন ইজ এবং নট, এই দুটোকে আমি যখন একত্রিত করব তখন ইজ যেহেতু প্রথম শব্দ, সাধারণত এই শব্দটি থেকে কোনো কিছু মিসিং হয় না, পরের শব্দটি থেকে দুই একটি লেটার উঠে যায়। তো আমরা এটাকে যোগ করতে গেলে সেই অনুযায়ী ইজ লিখলাম এবং নটের জন্য এন, যেহেতু ওটি তুলে দিচ্ছি আমরা, ও চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিব এবং পরে নট। সাধারণত এই নিয়ম ধরেই আমাদের বেশিরভাগ শব্দগুলো এভাবে যুক্ত হয়ে থাকে। যেমন আমরা আরেকটা দেখতে পারি, ওয়াজ নট, আমরা কি করব ওয়াজ সম্পূর্ণটি লিখব, নটের এন, এরপর যেহেতু ও চলে যাচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব, ওয়াজ নট। এভাবেই সাধারণত কন্ট্রাকশন হয়ে থাকে, নটের সাথে ভার্বের সংযুক্ত হয়ে থাকে। তারপরেও দু একটি শব্দ কিছুটা ভিন্নতা আছে ব্যবহারের ক্ষেত্রে, আমরা সেই জিনিসগুলো এখন আলাদা করে একটু দেখে নিই। যেমন প্রথমে আমরা বলতে পারি এম এবং নট, এম এবং নটকে যদি একসাথে যুক্ত করি তাহলে মনে হচ্ছে যে এমন্ট হওয়া উচিত, কিন্তু আসলে না বন্ধুরা, এমন্ট হবে না, এটা আলাদা করে মনে রাখতে হবে, এর শর্ট ফর্ম হচ্ছে আর। ঠিক একইভাবে উইল এবং নট, উইল এবং নট, এই দুটো যোগ হলে উইলিন্ট হওয়ার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু আসলে তা হবে না বন্ধুরা, এর সংক্ষিপ্ত রূপ হবে ওন্ট। দেখো বন্ধুরা একটু খেয়াল করে, উইল ডাব্লিউ আই ডাবল এল, কিন্তু বানানে এখানে ও হয়ে গেছে, ভাওয়ালটিও পরিবর্তিত হয়ে গেছে, এটা আলাদা করে আমাদের মনে রাখতে হবে। এবং তারপর আসি শ্যাল এবং নট, এখানে সংক্ষিপ্ত রূপ আমরা লিখব হচ্ছে শ্যাল্ট। খেয়াল করি বন্ধুরা দুটো এলই চলে গেছে, এবং এখানে একটু ব্যতিক্রম যে আমরা বলেছিলাম যে প্রথম শব্দটার কিছু মিসিং হয় না, কিন্তু বন্ধুরা খেয়াল করলে দেখবে যে প্রথম শব্দের দুটো এল চলে গেছে এবং নটের ও চলে গেছে, তার পরিবর্তে আমরা এখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে শান করেছি। বন্ধুরা এই কয়েকটি শব্দ আলাদাভাবে মনে রাখলে বাকি শব্দগুলো বেশিরভাগ শব্দই তোমরা নিয়ম পূর্বের নিয়ম ব্যবহার করে করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।